হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আমি অঙ্কন দাস, আমি এসে গেছি একটি নতুন ভিডিও নিয়ে। সামনেই কালী পুজো। কালী পুজো মানে কি? বাঙালিদের গোটা ঘর লাইটে সেজে উঠবে। তো সেই লাইট কেনার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আজকে আমি আর আমার ভাই। এই যে দেখো সামনে ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন গানি, আর ভাই যাবো আজকে চাঁদনি মার্কেট। আমরা শুনেছি যে চাঁদনি মার্কেটে নাকি লাইটের দাম কম। চলো তোমার সাথে সেখানে গিয়ে একেবারে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, আমরা এখন এসে গেছি সব থেকে বড় লাইট মার্কেটের সামনে, ইজরা স্ট্রিটে। তো তোমরা এখানে কি করে আসবে তোমাদের আমি সব পরে বলে দিচ্ছি। তো এখানে দেখাচ্ছি যে এইদিকে যেখানেই মানে চারিদিকে যত দেখবে চারিদিকে শুধু লাইট আর লাইটের দোকান। তো তোমাদের আমি দেখাচ্ছি, তোমরা জাস্ট দেখতে থাকো। তোমরা যারা বাসে করে আসতে চাও, তোমরা হাওড়া বা শিয়ালদা থেকে বাসে করে চলে এসো ইজরা স্ট্রিটে। এছাড়া যারা মেট্রোয় করে আসতে চাও, তোমরা ফার্স্ট চলে এসো সেন্ট্রাল মেট্রো স্টেশনে। সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে 5 নম্বর গেট থেকে বেরিয়ে সোজা পথে হাঁটলেই তোমরা পৌঁছে যাবে এই ইজরা স্ট্রিটে। এখানে তোমরা পেয়ে যাবে সব থেকে সস্তায় লাইটিং। ফ্রেন্ডস, তোমরা এখানে দূর দূরান্ত মানে গোটা রাস্তার এদিক থেকে ওদিক যত দেখবে চারিদিকে শুধু লাইট আর লাইটের দোকান। কারণ এখানে যেহেতু ইজরা স্ট্রিটে যেহেতু লাইটের মানে লাইট এখানে বিখ্যাত, তাই এখানে চারিদিকে লাইটের দোকান ভর্তি। তোমরা এখানে আসতে পারো, এখানে নানান ধরনের লাইট পাওয়া যায়। তোমরা যেই ধরনের লাইট চাইবে সেই ধরনের লাইট চারিদিকে পুরো ভর্তি। আমি তোমাদের গিয়ে দেখাচ্ছি এখানে কেমন লাইটের দাম। আমরাও লাইট কিনবো, তোমাদের আমি দেখাতে থাকছি, তোমরা দেখতে থাকো। আর লাইটের দামগুলো বলুন কেমন দাম? এই লাইটগুলোর দাম কত? 80 টাকা। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ এই লাইটগুলোর দাম 80 টাকা। আর এক কালার এই যে লালগুলো 10 মিটার কা কিনা? 20 মিটার কেউ 40, 10 মিটার কাছে। আচ্ছা, 20 মিটার এগুলো 40 টাকা, 10 মিটার এগুলো কত? 80 টাকা। 80 টাকা এক কালারই। আর কালারিং? কালারিং 150 20 মিটার। আচ্ছা, 20 মিটারে তোমরা এখানে কালারিং পেয়ে যাবে অনলি 150 টাকা। এগুলো কত? সেম রেঞ্জ 150। 20 মিটারে এগুলো 150 দেখতে পাচ্ছ। আর এই বড়গুলো 320। কত মিটার এগুলো? 200 ফিট। 200 ফিট। আচ্ছা, এগুলো 200 ফিটের মাল 300 টাকা। তোমরা দেখো এখানে সব ধরনের জিনিসগুলো দেখাচ্ছি আর কি কি আছে। আর এইগুলোর দাম কত? এইগুলো দাদা, এইগুলো 450। আর এই স্টারগুলো 350। আচ্ছা, কালারিং এটাও 350। 150। আচ্ছা, ছোটগুলো 120। সব 140, 140, 140 সব বড়। আচ্ছা আচ্ছা, এখানে দাদার দোকানে মেইন এই জিনিসগুলো বিক্রি হয়। জাস্ট এই জিনিসগুলো দেখো, ফুলের মধ্যে লাইট। তো দাদা, এগুলোর দাম কত? 150। আচ্ছা, 150 টাকা। এই ফুলের মধ্যে লাইট লাগানো কি বুঝাস? 150 টাকা দাদার দোকানে এইগুলোই বেশি বিক্রি হয়। দেখতেই পাচ্ছ নানান কালারের আছে ফুল। তো ফ্রেন্ডস, আমরা চলে এলাম আরেকটি অন্য দোকানে। তো এখানে দেখতে পাচ্ছি এখানে আরও অন্য অন্য ধরনের জিনিস আছে, লাইটিং এর কাজ আছে। তো আমরা এখানেও দেখবো, তোমাদের দামগুলো জানিয়ে দেবো কেমন দাম। তো মানে এতটাই এখানে কালার আর ফোকাস নিচ্ছে না, এতটাই কালার এখানে গুলছে। এটার দাম কত? 200 রুপিয়া। কিতনা মিটার কা? 200 ফিট। আচ্ছা, ইয়ে কিতনা? 100 রুপিয়া। আর ইয়ে 350। ये वाला, ये छोटा लैम्प
কিনা 130 ও 130 টাকা এই ছোট ছোট ল্যাম্বগুলো যেটা দেখতে পাচ্ছ এগুলো 130 টাকা আচ্ছা এইগুলো কত এগুলো আচ্ছা 100 আচ্ছা এইগুলো কত 350 আচ্ছা আরে এখানে ছোট জিনিস ছোট কি আছে ছোট ছোট দাদা কেউ দেখো দাদাও দোকানে থাকে এখানে 30 রুপে কা আর ইয়ে জায়গা 35 রুপে আচ্ছা এটা 35 এটা 30 হ্যাঁ এগুলো ছোট ওয়াইরিং কা আর এখানে অনেক ধরনের লাইট আছে তোমরা আসলে দাদার দোকানে আসবে এইখানটা দেখো কি সুন্দর মূর্তির ওপর কালারিং লাইট দিয়ে কাজ করা হয়েছে জলে আর লাইটিং কাপ গুলো কত আর লাইট কাপ গুলো 50 টাকা 100 টাকা 100 টাকা লাইট কাপ 100 এটা নেব 50 টাকা দিয়ে আমি ওটা নেব কেন 50 টাকা দিয়ে এটাই নেব না এটা নেব ওটা দিয়ে 35 টাকা আচ্ছা জলদি লাইট জ্বলবে 35 টাকা দিয়ে এটা দিন এই গুলো কত এই গুলো ভালো লাগবে কোনটা ভালো লাগবে এটা নয় 70 হ্যাঁ কোনটা নেব বেশিরভাগ মালই 40 টাকা দাম তো ফ্রেন্ডস ফাইনালি আমরা এসে গেছি এখন বাড়িতে ওখানে যা দেখছি তাই কিনতে ইচ্ছা করছিল তার মাঝখান থেকে আমি আর ভাই প্রায় 1.5-2 হাজার টাকা মানে অনেক টাকার জিনিস কিনেছি তো তোমাদের দেখাচ্ছি আমরা কি কি কিনেছি অবশ্যই আমরা বাড়ি এসে গেছি এখন দেখতে পাচ্ছ অবস্থা পুরো খারাপ আর ভাই এদিকে সব জিনিসপত্র বার করছে তোমাদের দেখাবে বলে তোমাদের দেখাচ্ছি কি কি জিনিস কিনেছি কি কি দাম পড়লো সব আমি দেখাচ্ছি তোমরা দেখো এগুলো 150 টাকা নিয়েছে আর এই যে কে মানে এইটা হচ্ছে কাপ একটা এতে জল ঢাললে জলে লাইট তো এই কাপটার দাম পড়লো 100 টাকা আর এইগুলোই 25 টাকার মতো পিস পড়েছে বাতি আর এই যে দেখো ওই যে বড় মিনিচারটা ওটা 350 টাকার মতো নিয়েছে আর এই বোতলগুলো আমার ভাই কিনেছে বাট ও দামটা বলতে বারণ করছে তাই আমি দামটা তোমাদের বলবো না আর এইটা নিলো হয়েছে 40 টাকা না 50 টাকা এই প্রদীপটা ছোট প্রদীপটা 40 টাকার মতো নিয়েছে এটা জল ঢাললে জলে আর এই একটা ছোট বাতি এটা ওই 30-40 টাকা নিয়েছে ছোট বাতি দেখো এটা 30 টাকার মতো নিয়েছে আর এইটা আমার ভাই বানিয়েছে অবশ্য কেমন হয়েছে সবাই কমেন্টে বলো এটা আমার ভাই নিজে বানিয়েছে বোতল দিয়ে না ওর থেকে আরো উঁচু করেছে আরো বড় জানলে সো ফ্রেন্ডস যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেছো তারা অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও চলো আর ভালো লাগলে নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দিও চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে